দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ, নৌকার বিজয়, 224 আসনে জাতীয় পার্টির ভরাডুবি। ভোটের মাঠে তিন প্রতিমন্ত্রী ও ১৯ সংসদ সদস্যের পরাজয়, জয় পায়নি অনেক হেভিওয়েট, সংসদে যাচ্ছেন 62 স্বতন্ত্র প্রার্থী। এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট কেন্দ্রে চোখে পড়েনি অনিয়ম, মন্তব্য পর্যবেক্ষক দলের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। এবার বিস্তারিত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। এখন পর্যন্ত 297টির ফলাফল পাওয়া গেছে। এতে 224টি আসনে জয় পেয়েছে নৌকার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা, 62 আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, আর জাতীয় পার্টি পেয়েছে 11টি আসন। বিস্তারিত শেখ ফাহিমের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বড় জয় পেল দেশের সবচেয়ে প্রাচীন দলটি। এখন পর্যন্ত 298টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ পাওয়া ফলাফলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা 224 জন প্রার্থী জয় পেয়েছেন। এবারে নির্বাচনে বড় চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, 62টি আসনে দলীয় প্রার্থীদের হারিয়েছেন তারা। তবে ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির। সারা দেশে দলটির মাত্র 11 জন প্রার্থী জয় পেয়েছেন। এদিকে মাত্র একটি আসনে জয় পেয়েছে কল্যাণ পার্টি। এবারে নির্বাচনে মোট 28টি নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে, এর মধ্যে মাত্র 3টি দলের প্রার্থীরা জয় পেয়েছে, বাকি 25টি দলের কোনো প্রার্থী জয়ের দেখা পাননি। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ 2 আসনের ভোট স্থগিত করা হয়। এছাড়া একটি কেন্দ্রে অনিয়ম হওয়ায় ময়মনসিংহ 3 আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কভার করা দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেল 3:30টায় গণভবনে এই সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকেল 3:30টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 উপলক্ষে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে 224টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এই সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পরবর্তী আরও খবর জানাতে এই মুহূর্তে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, নির্বাচনের ফলাফল নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন এখন? ধন্যবাদ রাজ। আপনি জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গতকালকে সম্পূর্ণ হয়েছে। আমরা গতকালকে সারাদিন এই মাঠে ছিলাম এবং সেখানে দেখেছি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে কিন্তু সকল মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। 292টি কেন্দ্রে ঢাকা 19 আসনের নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এতে কিন্তু প্রায় 7.5 লাখের বেশি ভোটার ছিল, তাতেও কিন্তু ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন 2,22,650 জন কিন্তু ভোট দিয়েছেন। এখানে কিন্তু নৌকা প্রতীকে যিনি লড়েছেন, যে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী যিনি ছিলেন, তিনি 56,361 ভোট পেয়েছেন এবং ইগল প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক সংসদ 76,202 ভোট পেয়েছিলেন। ট্রাক প্রতীক নিয়ে যিনি বিজয়ী হয়েছেন, আজকে আমরা যাকে দেখতে পাচ্ছেন আপনারা, যে ট্রাকের মাধ্যমে দেখাচ্ছি, যারা এখানে দলে দলে ট্রাক প্রতীক ট্রাকে করে আসছেন, সেই ট্রাক প্রতীক নিয়ে সাইফুল ইসলাম, তিনি কিন্তু 84,000
4412 ভোট পেয়েছেন, 8210 ভোট বেশি পেয়ে কিন্তু সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আমরা এখানে কিন্তু সকল মানুষের কালকে যারা ভোট দিয়েছেন এবং তার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সকলে এখানে দলে দলে আসতে শুরু করেছেন, যেহেতু 12:30 পরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ সাইফুল ইসলাম এখানে কিন্তু একটি তার ভক্ত সমর্থক এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন। আমরা এখানে যত দেখেছি যে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন থেকে অত্রে যারা ব্যবসা বাণিজ্য করে তারাও কিন্তু এখানে একাত্মতা প্রকাশ করতে এবং এই উৎসবে অংশগ্রহণ করতে আসছে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি তো একজন ব্যবসায়ী, এই যে ভোট দিয়েছেন আপনারা, নতুন যিনি সাংসদ নির্বাচিত হয়েছেন তার কাছে কী প্রত্যাশা করতেছেন এবং এখানে কেন আপনারা সমবেত হয়েছেন? কালকে আমাদের দেখেছি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একটু সব কিছু মিলিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা ব্যবসায়িক মানুষ, আমরা সাধারণভাবে যাতে সাদামুক্ত এবং সন্ত্রাসমুক্তভাবে আমরা সহজ সরলভাবে ব্যবসা বাণিজ্য করে আমাদের জীবনের মান উন্নয়ন করতে পারি, সেই লগ্নে সাইফুল সাহেব একজন সহজ সরল মানুষ এবং তিনি সবসময় ব্যবসায়িক বান্ধব পছন্দ করেন, সেই সুবাদে আমরা সবাই মিলে সাইফুল ভাই জয়ী হয়েছেন, এই জন্য আমরা খুবই আশাবাদী এবং আমাদের সমাজ ইনশাআল্লাহ কলুষিত থাকবে এবং আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো এবং ব্যবসা বাণিজ্য করে আমাদের জীবন মান উন্নয়ন করতে পারবো। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে ব্যবসায়ীরা থেকে শুরু করে, যেহেতু এটা একটি শিল্প অধ্যুষিত এলাকা, সকলে এখানে কিন্তু সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং সকল যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা সকলেই কিন্তু আশাবাদী যে অত্র এলাকাটি উন্নয়ন হবে, সেই আশায় কিন্তু তারা সকলে রয়েছেন এবং এখানে কিন্তু কিছুক্ষণ পরেই মোহাম্মদ সাইফুল ইসলাম কিন্তু ব্রিফ করবেন। তা এই ছিল আমার কাছে ঢাকা 19 আসনের গতকালকে হয়ে যাওয়া নির্বাচনের যে আমেজ রয়েছে সাধারণ মানুষের মধ্যে এর সর্বশেষ তথ্য। রাজ জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সঙ্গে নির্বাচন পরবর্তী খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। লিটন, চলে যাচ্ছি পরবর্তী খবরে। দ্বাদশ সংসদ নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের বেশিরভাগ হেভিওয়েট প্রার্থী, তবে বেশ কিছু আসনে পরাজিত হয়েছেন হেভিওয়েটরা। এদিকে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। বিস্তারিত আরও জানাচ্ছেন আরব ইসলাম হিমু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ে প্রার্থী ও সমর্থকরা ভাসছেন আনন্দের জোয়ারে। ফলাফল ঘোষণার পর বিজয় উল্লাস করে প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটে কাঙ্ক্ষিত জয় পেয়েছেন বেশিরভাগ হেভিওয়েট প্রার্থী। আওয়ামী লীগের কাণ্ডারি ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জয় পেয়েছেন নোয়াখালীর 5 আসনে। ঢাকা 12 আসনে আবারও জয় পেয়েছেন নৌকার প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঝালকাঠি 2 আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। ভোলা 1 আসনে বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর ও বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ নৌকা প্রতীকে জয় পেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন ক্রিকেটের 2 উজ্জ্বল নক্ষত্র। মাগুরা 1 আসনে সাকিব আল হাসান ও নড়াইল 2 আসনে মাশরাফি বিন মোর্তজা সংসদে যাওয়ার টিকিট পেয়েছেন। তবে নির্বাচনে স্বতন্ত্রদের কাছে হেরেছেন 3 প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের অন্তত 19 সংসদ সদস্য। এর মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুবুল আলীকে হবিগঞ্জ 4 আসনে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সায়েদুল হক সুমন। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবার ভোটে জিততে পারেননি। যশোর 5 আসনে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর কাছে হেরেছেন তিনি। ঢাকা 19 আসনে আওয়ামী লীগের প্রার্থী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুল রহমানও ভোটে পরাজিত হয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম 84,412 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া নৌকা নিয়ে হেরে যাওয়ার তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সুবহান মিয়া গোলাপ, 5 বারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর 5 আসন থেকে নৌকা নিয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কাছে পরাজিত হয়েছেন তিনি। মানিকগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর ট্রাকে বিধ্বস্ত হয়েছেন 3 বারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এছাড়াও আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি ট্রাক প্রতীকে মাত্র 9,009টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন, যার মধ্যে 19টি কেন্দ্রে কোনো ভোটই পাননি তিনি।
এদিকে জয় পেয়েছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরাও। ফরিদপুর তিন আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম হককে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। এদিকে ফরিদপুর চার আসন থেকে হ্যাট্রিক জয় পেয়েছেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বরিশাল চার আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে পঙ্কজ দেবনাথও জয় পেয়েছেন। আর ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন পর্যবেক্ষকরা। ভোটের সময় কোনো কেন্দ্রে অনিয়ম চোখে পড়েনি বলেও জানায় পর্যবেক্ষকরা। আন্তর্জাতিক মান ও নিয়ম মেনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তারা। ভোটের পরিবেশ প্রত্যাশার চেয়েও সুন্দর ছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। রোববার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এই মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানী জুড়ে বিভিন্ন ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। শহীদুল হক জীবনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল শামীম। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীসহ সারাদেশে ভোট শুরু হয় সকাল আটটায়, নিরবচ্ছিন্নভাবে চলে বিকেল চারটা পর্যন্ত। ভোট কেন্দ্র এবং আশেপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দলে দলে ভোট দিতে যায় ভোটাররা। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। আপনারা দেখছেন যে উৎসব পরিবেশের মুখে দ্বাদশ নির্বাচন জাতীয় নির্বাচন চলছে, এইভাবে নির্বাচন আরও চলবে ইনশাল্লাহ। সবাই খুব হাসি খুশিভাবে ভোট দিতে এসছে এবং সকাল থেকে অনেক উপস্থিতি রয়েছে এবং স্টিল অনেক মানুষ রয়েছে। রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে গণমাধ্যমে কথা বলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশিদ সিআইপি। তিনি বলেন এবারের ভোটের পরিবেশ বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো। নির্বিঘ্নে ভোটাররা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। জনগণনাতে পুরো উৎসব, মানে নৌকা 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 নৌকা, সুস্থভাবে ভোট হয়েছে, কোনো জায়গায় দুই নম্বরে ভোট নাই। এমন এমন সুন্দর নির্বাচন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এই নির্বাচন দরকার ছিল, সেই নির্বাচন হয়ে গেল। তিনি আরও বলেন এবারের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় উপস্থিতি যেমন বেড়েছে তেমনি আওয়ামী লীগের জনপ্রিয়তাও প্রমাণিত হয়েছে। এমন এই নির্বাচনে ইনশাল্লাহ প্রমাণ করব সারা বিশ্বে এমন সুস্থ নির্বাচন বাংলাদেশে বলে করে না, এবার দেখাই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নিজের ইচ্ছায়। মানুষ ভোট দিয়ে শান্তি পাইতেছে এবং আমার মনে হয় যে ইনশাল্লাহ এবারকার নির্বাচন একটা নজিরবিহীন নির্বাচন দেখা দিল মাননীয় প্রধানমন্ত্রী। বিএনপি এবার ভোটে না এসে ভুল করেছে বলেও মন্তব্য করেন এই বীর মুক্তিযোদ্ধা। এই জ্বালা পোড়াও ঘৃণা করে এবং হরতাল ঘৃণা করে এবং বাস পোড়াও আগুন লাগাও এগুলোর মানুষ অনেক ঘৃণা করে, এর ভালো চোখে দেখে না, ঘৃণার চোখে দেখে। এইগুলা অনেক কোনো নির্বাচনে আসলে তাদের ভালো হইতো, সুন্দর হইতো, ভালো হইতো বলে তাদের দলটা চাকা থাকতো। আমি তো মনে করি তারা যদি এই নির্বাচন না হয় তাদের দলটা তো এই পাঁচ বছরে ফিনিশ হয়ে যাবে। এবারের ভোটে রাজধানীর কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। শফিকুল শামীম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পরবর্তী আরও খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, আশা করি আপনি এবং শুনতে পাচ্ছেন। বাদশা, নির্বাচন শেষ এবং নির্বাচনের ফলাফল নিয়ে এখন সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? রাজ, আপনি জানেন যে গতকালকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেখেছে দেশবাসী। সেক্ষেত্রে কিন্তু আমরা রংপুর বিভাগের 33টি আসনে খোঁজ নিয়ে দেখেছি, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা খবর পাইনি। আজকে আমরা যদিও দাঁড়িয়েছি রংপুর তিন আসনে, এখানে তিন আসনে আমরা দেখেছি যে এখানে জিএম কাদের জোহরী এখানে হয়েছে। 33টি আসনে যদি হিসাব আপনাকে দিতে যাই, আমরা জানতে পেরেছি যে 22টি আসনে কিন্তু এখানে নৌকা প্রতীক বিজয়ী হয়েছে, 60টিতে কিন্তু স্বতন্ত্র এবং 4টিতে লাঙ্গল প্রতীক কিন্তু এখানে বিজয়ী হয়েছে। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখানে আমরা জানতে পারিনি। এখানে রেঞ্জ ডিআইজি আব্দুল বাতের, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান, ওনারা আমাদেরকে যারা জানিয়েছেন যে আমরা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের যে পরামর্শ ছিল, নির্বাচন কমিশন যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সেভাবেই কিন্তু এই রংপুর বিভাগে 33টি আসনে কিন্তু ভোট হয়েছে।
সব মিলে কিন্তু আমরা এখানে দেখেছি যে নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সার্বিক যে এখানে তৎপরতা ছিল আমরা আমাদের চোখে পড়ার মতো ছিল, এখানে বিজিবি ছিল, র‍্যাব ছিল, এখানে আনসার বিডিবির সদস্যরা কিন্তু সার্বিকভাবে তারা নিরাপত্তা দিয়েছে কেন্দ্রে কেন্দ্রে, তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন, যে কর্মকর্তারা রয়েছেন, তারাও কিন্তু প্রতিটি কেন্দ্রে গিয়ে তারা কিন্তু তারা দেখেছেন, তারা আমাদের সাথেও কথা বলেছেন, তারা বলছেন যে কোথাও কোনো ধরনের যদি এখানে অপ্রীতিকর ঘটনা বা কেউ কোনো ধরনের গণ্ডগোল করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের মোবাইল টিম ছিল, তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল, তারা সার্বিকভাবে আমরা দেখেছি যে আপনারা দেখেছেন যে উৎসবমুখর পরিবেশে যে ভোটটি হয়েছে, যেভাবে সাধারণ মানুষ ভোট দিয়েছে, হয়তোবা ইতিপূর্বে যেমনটি শোনা গিয়েছিল যে হয়তোবা ভোট দিতে পারবে কিনা একটা শঙ্কা ছিল, কিন্তু আমরা ভোটের দিন দেখেছি কিন্তু তেমন কোনো শঙ্কা ছিল না, যদিও সদর আসনে প্রার্থিতা তেমন একটা ছিল না দুজন ছাড়া, তারপরে কিন্তু আমরা দেখেছি আমরা জানেন রংপুরের ছয়টি আসন, এখানে কিন্তু তিনটি আসনে কিন্তু নৌকা জিতেছে, দুইটি কিন্তু স্বতন্ত্র এবং একটিতে কিন্তু এখানে কিন্তু লাঙ্গলের জিএম কাদের জিতেছে, সব মিলিয়ে কিন্তু আমরা একটু উৎসবমুখ নিরপেক্ষ নির্বাচন দেখতে পেয়েছি। রাজ, রংপুর থেকে নির্বাচনের যে খবরগুলো জানিয়েছি সব মিলিয়ে কিন্তু আমরা সব সময় রংপুরের যে আমরা সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচনের কথা জানিয়েছি। রাজ জি বাদশাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নির্বাচন ফলাফলের পরবর্তী খবর নিয়ে আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাদশাহ ওসমানি, চলে যাচ্ছে পরবর্তী খবরে। ঝালকাঠি নলসিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 10টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চোদ্দপুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফুয়াদ কাজীকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখেই পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঝালকাঠি জেলা সদর সার্কেল ও ক্রাইম বিভাগের সিআইডি দল ঘটনাস্থান পরিদর্শন করেছেন। এ বিষয়ে নলসিটি থানার ওসি মুরাদ আলী জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব। দর্শক, আপনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ, নৌকার বিজয়ে 224 আসনে জাতীয় পার্টির ভরাডুবি। ভোটের মাঠে তিন প্রতিমন্ত্রী ও 19 সংসদ সদস্যের পরাজয়, জয় পায়নি অনেক হেভিওয়েট, সংসদে যাচ্ছেন 62 স্বতন্ত্র প্রার্থী। এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট কেন্দ্রে চোখে পড়েনি অনিয়ম, মন্তব্য পর্যবেক্ষক দলের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।